পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে দুটি পৃথক চুরির ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানায় এক সাংবাদিক বৈঠক করে জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসসিপি সেন্ট্রাল দেবরাজ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুণ্ডু, আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনন্ত রায়। পুলিশ সূত্রে জানা যায় একজন শিক্ষক ও একজন চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পাশাপাশি আসানসোলের গোপালপুরে এক যুবকের গুলিবিদ্ধর ঘটনায় পুলিশ উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। যে 28/9/22 নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সন্ধেবেলায় একটা কমপ্লেন আমরা পাই উমা গার্ডেন গোপালপুর থেকে, যে ওইখানে একজন ভদ্রমহিলার বাড়িতে উজ্জ্বল নামক একজন ব্যক্তি, তিনি ঢুকে শুট আউট করে 7mm একটা রাইফেল পিস্তলে। তো যে কমপ্লেনেন্ট, তার বাড়িতে তার মাইনর ডটার ছিল, তো 14 বছর বয়স তার। তো এই ইনসিডেন্টটা ঘটে মোটামুটি সন্ধে 7টা নাগাদ, এবং জানা যায় যে এই উজ্জ্বল এই ভদ্রমহিলার ড্রাইভার ছিল, এবং এই উজ্জ্বল দাস ওনার বাড়িতে ঢুকে কিছু ইল মোটিভ নিয়ে এবং ফায়ার আর্ম নিয়ে, তো কমপ্লেনেন্ট যেটা বলেছেন যে উনি শিডিউল একটা কল করে যে তার বাড়িতে তার সন্তানকে কি সে কেমন আছেন না আছেন জানবার জন্য, কিন্তু সে বিশেষ কোনো কথাবার্তা বলেনি। তারপরে পাড়ার ছেলেদেরকে উনি ইনফর্ম করেন, যেটাকে বলে অ্যালার্ম করেন, এবং তারপরে তারা আসে। তখন এই উজ্জ্বল ঘাবড়ে যায় এবং একটা গুলি করে দিয়ে সেখান থেকে ফেরার হয়ে যায়। তো তারপরে আমরা এই পুরো জিনিসটা কি হয়েছে না হয়েছে এটা আমরা একটা থানা তল্লাশি করে একটা যেটাকে বলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস, এগুলো করে আমরা রিক্রিয়েট করেছি যে সেই দিনকে সারাদিন ধরে ও কী করেছে, ওর মোটিভ কী ছিল, সে কোথায় যেতে পারে, সে কী কী জায়গায় তার আগে কথাবার্তা বলেছে। তো এইসব করে টোরে আমরা যেটা আমাদের ডিডি টিম এবং আমাদের যে এসওজি টিম দুজনকে এনগেজ করি, তারপরে আমরা তাকে ট্রেস আউট করে সেখানে আমরা রেড করে তাকে ফাইনালি আমরা অ্যারেস্ট করেছি, এবং অ্যারেস্ট হয়েছে 12 তারিখে 12/10, মানে মোটামুটি 10 দিন পরে। এবং সে এখন পিসিতেই আছে, জেলে আছে। আচ্ছা, হ্যাঁ, সে এখন জেল কাস্টাডিতে আছে। তার এগেনস্টে 307 যেটা সবথেকে বড় সেকশন হয় অ্যাটেম্প টু মার্ডার, অ্যাজ ওয়েল অ্যাজ পক্সো, এই দুটো সেকশনে তিনি এখন মানে তাকে আটক করা হয়েছে। ল্যাপটপস আর টেলিভিশন আর কিছু জ্ঞাতি অঞ্চলে, যেখানে ডক্টর শঙ্করী মাঝি, ওয়াইফ অফ ডক্টর সত্যপ্রিয় পাল, এনারা অভিযোগ করেছিলেন যে ওনাদের বাড়ি থেকেও কিছু ক্যাশ এবং কিছু সোনার গয়না চুরি হয়েছে। এবং এটা লক্ষণীয় যে ডেসমন্ড পিটারসন তখন গেছিলেন সিমলা বেড়াতে, এবং যে ডাক্তারবাবুর কথা বলা হচ্ছেন ওনারাও বাইরে বেড়াতে গেছিলেন ওই সময়টাতে, বেড়াতে গেছিলেন। তো এই দুটো ঘটনা এতটাই একই টাইপের সামঞ্জস্য ছিল চুরির মেথডোলজি, যেটাকে মোডাস অপারেন্ডি বলে, তো বোঝাই যাচ্ছিল যে এটা একই গ্যাংয়ের কাজ হবে। এবং তারপরে আমরা ওখানে আমাদের একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয় সাউথ থানা আর সাউথ পিপি থানা মিলে, এবং সমস্ত সিসিটিভি ক্যামেরাস এবং আরও যা যা আমাদের টেকনিক্যাল হেল্প নিয়ে আমরা একজনকে সন্দেহ করি এবং তারপরে তাকে গ্রেফতার করি। সে হচ্ছে শাহরুখ, মোহাম্মদ শাহরুখ। এ হচ্ছে আপার চেলিডাঙ্গার। তো 11 তারিখেই আমরা প্রোঅ্যাক্টিভলি তাকে অ্যারেস্ট করি এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে ইন্টারোগেট করে বাকি ওর যে সঙ্গে যারা ছিল, যাকে আরও বাকি যে গ্রুপের লোকেরা ছিল, তাদেরকেও আটক করি, এবং তার সাথে সাথে আমরা গোল্ড, সিলভার এবং এই যে ইলেকট্রনিক গ্যাজেটসগুলো যেগুলো চুরি হয়েছিল সেগুলো রিকভার করি। যারা আটক হয়েছেন সেই দুষ্কৃতীদের মধ্যে বাকি লোকেরা হচ্ছেন মোহাম্মদ সাহিল, ভিকি রিচার্ড, রাজু খান আর ভিকি থাপা। এরা ওই অঞ্চলেরই বাসিন্দা এবং তারা কোনো না কোনোভাবে এনাদের সাথে কখনো হয়তো তাদের ড্রাইভারের কাজ করেছে বা অন্যভাবে যুক্ত ছিল। 3,00,000 সামথিং হাজার
আমরা পুরোটাই রিকভারি করতে পেরেছি, এটা আমাদের গ্রেট অ্যাচিভমেন্ট। যেটা স্যার যেটা বললেন যে আমাদের এই চুরি ব্যাপারটা আমাদেরকে হেল্প করেছে সিসিটিভি, আমাদের এডিপিসিতে যে প্রচুর আমরা সিসিটিভি লাগিয়েছি, আমাদের সিটি স্যারের নেতৃত্বে আমরা যে এত সিসিটিভি লাগিয়েছি, সিসিটিভি আমার পিসি টিম পিপি অফিসাররা ওরা আমরা দেখি রাত্রিবেলাতে একটা ছেলে সিসি ক্যামেরার দিকে তাকাচ্ছে, অত রাত্রিবেলা সিসি ক্যামেরার দিকে কেন তাকাচ্ছে এটা আমাদের সন্দেহ হয়। আর আমাদের একটা মডাস অপারেন্ডি বলে একটা জিনিস আছে যে ক্রাইমের ধরন, তা যে দুটো বাড়িতে পরপর চুরি হয়েছে দুটো বাড়িতেই লোক ছিল না, এমটি ছিল। তা এবার আমরা সিসি ক্যামেরায় যখন দেখছি একটা ছেলে যাচ্ছে, দুজন ছেলে যাচ্ছে সিসি ক্যামেরার দিকে তাকাতে তাকাতে, যেখানে সিসি ক্যামেরাটা ফিট করা রয়েছে, তার মানে ওরা রেকি করে গেছে। ওটা আমাদেরকে মাথার মধ্যে খুব মাথার চিন্তা ফেললো। আমার পিসি অফিসার সুরাফুদ্দিন খুবই ভালো কাজ করেছে, অনন্ত খুবই ভালো কাজ করেছে, আমাদের পিপি যে ইনচার্জ আর উল এডিপিসি এবং সাউথ থানা মিলে তারপর ওদেরকে আমরা সোর্স এনগেজ করে ওই দুজনকে ধরি, যে দুজনের নাম আমাদের এসিপি স্যার এসিপি সেন্ট্রাল স্যার বললেন, ওনার নেতৃত্বে ডিসি স্যারের নেতৃত্বে পুরো কাজটা হয়েছে। আমরা ধরে তারপরে একটু ইন্টারভিউশন করাতে আমাদের যেরকম যে সিস্টেম আমরা করে থাকি পুরোটাই কনফেস করেছে, ওদেরকে নিয়ে আমরা পিসি নিয়ে এসেছি, ইনিশিয়ালি দুজন ধরা পড়েছিল, তারপরে ওদের স্টেটমেন্টের উপর বেস করে আরও তিনজনকে আমরা ধরি, মোট পাঁচজন এই কেসে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। সেই মতন আমরা অ্যাডিং সেকশনের প্রেয়ার দিয়েছি, এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদের খুব কাজ করে যেটা ভালো লেগেছে, যে মাস্টারমশাইকে আমরা ডেকেছিলাম উনি যার কর্মায় খুশি হয়ে আমাদেরকে অত্যন্ত বাহবা দিয়েছেন, খুব খুশি হয়ে বাহবা দিয়েছেন। ওনার আজকে আসার কথা ছিলেন কিন্তু উনি আজকে আসতে পারছেন না, ওনার মিসেসকে নিয়ে উনি একটা বিশেষ কাজে আউট অফ আসানসোল আছেন, নাহলে উনিও সশরীরে থাকতেন। ওনার মালটা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।